ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি এসেছিলাম এখন আমি চন্দননগরে মানবদের সঙ্গে মানবদের রয়েছে মানবদা আর আমি এসেছিলাম বেসিক্যালি একটা জিনিসের খোঁজ করতে ব্যাপারটা হচ্ছে যে চন্দননগরে নাকি একটা কাকু আছে যিনি ঘটি গরম বিক্রি করে সে নাকি ভাই লাফি লাফিয়ে বিক্রি করে তো আপাতত এখন ওয়েট করছি বেসিক্যালি কারণ উনি এখনো আসেনি তো সেটার জন্য অপেক্ষা করছি তো আসুক আসার পর তোমাদেরকে দেখাচ্ছি ঘটি গরম আরে ভাই এরকম জিনিসটা তো দেখার জন্য একটু ওয়েট করেন আমার জন্য আর একটা চ্যানেল রবি ভাইয়ের জন্য আবার আকাশে উঠবে এখনই রে মানে আলাদাই পুরো আলাদাই শিবতাণ্ডব তো অলরেডি কিন্তু হয়ে গেছে দাদার তুমি তোমার এই টাইমিংটা যদি বলতে পারো ভালো লাগতো হ্যাঁ মোটামুটি কটার সময় ঢোকো তুমি আমার এখন ঠিক নেই কোনো ঠিক নেই এখন একটু চাপে আছি তো আমি এগুলো দেখাই না আর কি আচ্ছা আচ্ছা দেখাতেও পারি না আমি দেখি যে কাজ করবো হয় না 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 আমার নিজস্ব একটা ব্যাপার আছে চাপে পড়ে গেছি আমি একটু সেই হিসাবে এগুলো আমি করি না আর কি এখন দেখাতে পারছি না মোটামুটি মাস তিনেক চারেক ধরে আমি এগুলো দেখাই না আচ্ছা এটা হচ্ছে কাকা সেই দোকান কাকার দোকানের নাম দেখতে পাচ্ছ এখানটায় কপিল সিং স্পেশাল ফুচকা তো কাকা কিন্তু এখানে বসে ঠিক চন্দননগর যে ঘাটটা রয়েছে এই যে ঘাটের ঠিক অপোজিটে কিন্তু কাকার দোকান পাবে তো যারা যারা আসবে কাকার কাছে অবশ্যই খাবে আর কাকা কখন কখন খোলা রাখো মানে পাঁচটার পর প্রত্যেকদিন বসো তুমি বসো তাই তো আসলে কিন্তু কাকার কাছে তুমি পেয়ে যাবে ফুচকা এবং কাকা কিন্তু খুব ভালো ফুচকা বানায় দই ফুচকা চাটনি ফুচকা সব দই ফুচকা চাটনি সব ফুচকা হয় তাই তো তো বস ভিডিওটা আজকের জন্য এটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর যারা হ্যাঁ ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলোটা করে নেবো ভালো লাগে তো চলো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ফুটেজ সাথে দোকানের জন্য টাটা